ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নয়ন ও বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমাতে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের প্রায় 61 ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রকল্প কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধু সেতুর 300 মিটার দূরে এই সেতুর নির্মাণ কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এর কাজ শেষ হবে। এই রেল সেতু চালু হলে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের 22টি জেলার ট্রেন চলাচল সহজ হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করছে। নতুন সেতুটি চালু হলে 88টি ট্রেন চলাচল করবে। বঙ্গবন্ধু রেল সেতুর 50টি পিলারের উপর বসবে 49টি স্প্যান। ইতিমধ্যে 31টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে আর স্প্যান বসবে 15টি। এছাড়া বাকি 19টি পিলারের বিভিন্ন স্তরে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। 2024 সালের আগস্টের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা আগেই জানিয়েছিল প্রকল্প সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্পের মোট বরাদ্দ প্রায় 16,780.96 কোটি টাকা। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে প্রায় 1,000 দেশি বিদেশি শ্রমিক দিন রাত কাজ করছেন। ইতিমধ্যে রেল সেতুর 61 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয় 9,734.07 কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 16,780.96 কোটি টাকায়। এসডি সাকিব, নিউজ 71.tv।